ভাই, সাউথে এখন গরম। থেলাপতি বিজয় এবং রজনীকান্তের মধ্যকার একটা কন্ট্রোভার্সি নিয়ে কে করলো কার গল্প চুরি। এরপর থাকছে বিজয় দেবরকোন্ডা আর রশ্মিকা মন্দানা একসঙ্গে, তাহলে থাকছে লিভ ইন সম্পর্কে আছে তারা, খোলা সহলো এটা সত্যতাও, এন্ড ফাইনালি থাকছে আরে একদিকে মান সম্মান সব ডুবালো, আরেকদিকে এই যে উর্ফির দেখো নতুন ফ্যাশনের নমুনা। সো প্রথমেই আসি রজনীকান্ত এবং থেলাপতি বিজয়ের কাছে। রজনীকান্তের জেলার তো ভাই হিউজ আয় রেকর্ড করেছে, ওয়ার্ল্ড ওয়াইড 600 কোটি রুপি ক্রস করে ফেলেছে, কিন্তু এখন এর বিরুদ্ধে উঠলো নকলের অভিযোগ। অ্যাকচুয়ালি মাদ্রাস ডায়েরিস নামক একটি নিউজ পোর্টালের থেকে এই অভিযোগটা এসছে। রিপোর্টসে বলা হয় জেলারের মধ্যে যে স্নাইপার সিনটা রয়েছে, যারা জেলার দেখেছে তারা বুঝতে পারবে, সেই সিনটা নাকি লিও মুভির কনসেপ্ট থেকে কপি করা। এখন অনেকে হয়তো ভাবছেন ভাই থেলাপতি বিজয়ের লিও তো রিলিজই পায়নি, সো কপি কেমনে হলো? আসলে লোকেশ কানাগারাজ লিও মুভির ডিরেক্টরের ফার্স্ট চয়েস ছিল নাকি রজনীকান্ত, এবং সে রজনীকান্তকে লিওর গল্প যখন শোনায় তখন এই স্নাইপারের পার্টটাও শোনায়। সো ফাইনালি রজনীকান্ত আর লিও মুভিটা করেনি, কিন্তু রজনীকান্ত যখন জেলারে কাজ করে সেই সময় নাকি সে ডিরেক্টরকে এই কনসেপ্টের কথাটা বলে এবং তারপর সেটা জেলারে পোর্ট্রে করা হয়। সো সেই রিপোর্টসের দাবি লোকেশ কানাগারাজের সম্মতির বাইরে রজনীকান্ত এই সিনটা ব্যবহার করেছে যেটা আসলে লিওর, আর এই কারণে নাকি রজনীকান্ত এবং লোকেশ কানাগারাজের মধ্যে একটু মনোমালিন্যও চলছে। বাট এটা নিয়ে দ্বিমত আছে, কেউ কেউ আবার বলছে না লোকেশ কানাগারাজ রজনীকান্তের মধ্যে কোনো দ্বিমত নেই, তারা বিষয়টা জানে এবং লোকেশ কানাগারাজ ও জেইলার মুভি ডিরেক্টর দুজনে ডিসকাস করে এই সিনটা নিয়েছে জেইলার সিনেমায়, এখানে কেউ কাউকে ঠকায়নি। যাই হোক, এখন এটা নিয়ে অ্যাকচুয়ালি ভক্তদের মধ্যে চলছে তর্ক বিতর্ক। এবার আসি বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানার কাছে। এই দুজনের প্রেমের গুঞ্জন তো ভাই কয়েকদিন পরপরই মাথা চাড়া দিয়ে উঠে, কিন্তু এখন উঠলো আরেকটা বড় গুঞ্জন, তা হলো বিজয় এবং রশ্মিকা আছে লিভ ইন রিলেশনশিপে, মানে একসঙ্গে এক বাসায় থাকে। এখন কেন উঠলো এমন গুঞ্জন তা বলি। রিসেন্টলি বিজয় এবং রশ্মিকা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে নিজেদের ছবি শেয়ার করে, যেখানে দেখা যায় রশ্মিকা এবং বিজয় দেবরকোন্ডার ব্যাকগ্রাউন্ডটা সেম, এবং বলা হচ্ছে বিজয়ের হায়দ্রাবাদের বাসার ছাদে তোলা হয়েছে এই ছবি দুটো। আর এরপর পরই নেটিজনরা স্পেকুলেশন শুরু করে, তারা তাহলে চুপে চুপে জল খাচ্ছে, একদম লিভ ইন রিলেশনশিপে আছে। তবে একটি সোর্স দাবি করছে না তারা এমন কোনো লিভ ইন সম্পর্কে নেই, বরং তাদের মধ্যকার যে সম্পর্ক সেটা বন্ধুত্বের থেকে বেশি। এটা সত্যি, তারা একজন আরেকজনকে বেশ পছন্দও করে এবং তারা এখনই এই বিষয়গুলো সামনে আনতে চায় না। এবং সেই সোর্স এটাও দাবি করে বিজয়ের ফ্যামিলির সঙ্গে কিন্তু রশ্মিকার অনেক সুসম্পর্কও রয়েছে। ফাইনালি আসি উর্ফি জাবেদের কাছে। হাই রে পাপ্পারাজিরা একদম মান সম্মান ডুবিয়ে দিল উর্ফির। অ্যাকচুয়ালি ঘটনা যেটা হয়েছে, উর্ফি তো সুন্দর কাপড় চুপুর পরে পোজ দিচ্ছিল, কিন্তু হঠাৎ করেই পাপ্পারাজিরা আরেক সেলিব্রিটিকে দেখে উর্ফিকে ধাক্কা দিয়ে দৌড়। আরে বেচারি, আর এইদিকে এই যে উর্ফির নয়া ফ্যাশনটা তো দেখেন ভাই রে ভাই, শার্ট কেউ যে কিভাবে পড়তে পারে কল্পনারও বাইরে। আমার তো মনে হয় তাকে এভাবে গুলিস্তান মোড়ে ছেড়ে দেওয়া উচিত, হাতে মাইক দেওয়া উচিত এবং চিৎকার করে করে তার বলা উচিত একদম 200, একদম 150, এভাবে বললে তার সবগুলো শার্ট বিক্রি হয়ে যাবে। তো এই যে ছিল লেটেস্ট কিছু গসপসের আপডেট, এবং এগুলোর মধ্যে কোনটা বেশি ইন্টারেস্টিং লেগেছে মাস্ট জানাবেন।